প্রায় দুই থেকে তিন মিনিটের মতো হচ্ছে এই গাড়িটা এই সিএনজিটাকে হর্ন দিচ্ছে এই সিএনজিটা সাইড দিচ্ছে না এই গ্রাম বাংলার যে গাড়িটা আছে এই গাড়িটা ওভারটেক করার জন্য সিএনজিটাকে হর্ন দিচ্ছে সিএনজি সাইড দিচ্ছে না আর ডান পাশে লেনে হচ্ছে ট্রাক যার কারণে এই বাসটাকে এই সিএনজির পেছনে যেতে হচ্ছে আর এই ধীর গতির গাড়িগুলোর জন্য হচ্ছে মানে গতিটা জীব গতিটা কমে যায় মানে রাস্তার যে হোলানা পূর্ণ আছে এটা এটা একটা উল্টা এটা আসতেছে আর এটা উল্টা আসতেছে দুইটার অবস্থা দেখছেন তো এই গাড়িগুলোর জন্য হচ্ছে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায় আর হচ্ছে যে আমাদের অর্থনৈতিক যে গতিটা থাকে এই গতিটা মানে নষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সব এক্সপোর্টের মাল যাচ্ছে সবগুলা মাল হচ্ছে এক্সপোর্ট হবে এবং গাড়ির টায়ারের দিকে তাকালে বুঝতে পারেন মাল ফুল লোডেড এই এইগুলা হচ্ছে আমাদেরকে বৈদেশিক মুদ্রা এনে দিবে তো এই সব গাড়ির জন্য হচ্ছে আমাদের ঢাকা চিটাং হাইওয়েতে এই যে উল্টাপ দিয়ে গাড়ি অটো সিএনজি চলার কারণে এই রাস্তার যে গতিটা এই গতিটা নষ্ট হয়ে যায় যার কারণে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে ফিনান্সিয়াল ক্ষতির সম্মুখীন হয় প্রথমত হচ্ছে ওই গাড়িটা যদি এই যে অ্যাভারেজ যে ওর যে সময়টা নষ্ট করতে সেই সময় সে কিন্তু বেশি সময় রান করতে পারবে আবার জ্যামের কারণও হচ্ছে কিন্তু গাড়ি এক্সিডেন্টের পরিমাণও হচ্ছে ওভারঅল বিষয়ে দেখলে এগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর আমাদের হাইওয়ে রাস্তাগুলোর জন্য এই যে সিএনজি অটো এগুলা ক্ষতিকর এগুলো টোটালি নিষিদ্ধ করে দেওয়া উচিত এগুলো বন্ধ করে দেওয়া উচিত টোটালি তারপর এরকম ফেরা নিজেদের মানে আমাদের নিজেদের ভালো নিজেরা যখন না বুঝবো তখন আর আসলে এটা আমাদের পক্ষে উন্নতি অবস্থা এই দেখেন একটা রং সাইডে চলে গেল এই একটা রং সাইড দিয়ে এই একটা রং সাইড আসছে স্যার ওই একটা রং সাইড দিয়ে আসতেছে ও এটা ঘুরায় গেছে এদিক এদিক মুখ খোড়াই ছিল তো এই গাড়িগুলোর জন্য যখন হচ্ছে একটা ট্রাক যাচ্ছে ভারী ট্রাক কিন্তু সব সময় মুখ করতে পারবে না ও একটা লেন ধরে যাচ্ছে যখন এই ট্রাকটা রোডের ট্রাক এটা একটা লেন ধরে যাচ্ছে ও একটা ওর গতিতে যাচ্ছে কিন্তু এই একটা লেন তো ফ্রি থাকা উচিত যারা এই যে এক্সপ্রেসওয়ে বলেন বা হাইওয়ে বলেন ঢাকা ছিটোং হাইওয়ে বলেন এখানে স্পিড লিমিট হচ্ছে আসি সর্বোচ্চ স্পিড লিমিট আশি তারপরে হচ্ছে যেখানে যে গতি প্রয়োজন ওইভাবে গতি নির্ধারিত করতে হয় নির্ধারিত করতে গেলে একটা টাইম থাকে পৌঁছানোর একটা নির্দিষ্ট সময় থাকে টাইম তো ওই ভিতরে যেতে পারে টার্গেট ফ্লাপ করতে পারে তাহলে সবার জন্য ভালো তো এই হচ্ছে বিষয়টা তাই এটার কারণে হচ্ছে আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি দেখেন ও একটা গাড়ি রং সাইড দিয়ে আসে পক্ষে কেউ রং সাইড দিয়ে আসা উচিত নিয়ম আছে ও রাস্তায় চলতে পারবে না চলারই তো অনুমতি নাই ওর রেজিস্ট্রেশন নাই ই নাই এই দেখেন এই যে এই যে একটা রং সাইড দিয়ে এ একটা রং সাইড দিয়ে একটা রং সাইড দিয়ে ও একটা রং সাইড দিয়ে মানে এটা কি বলবো যে মানে ভাই কোন দেশে বাস করি আমরা কি হইলো এখানে কি সমস্যা ও আচ্ছা আচ্ছা এখানে আন্দোলন হচ্ছে শ্রমিক আন্দোলন হচ্ছে আই থিঙ্ক এখানেও শ্রমিক আন্দোলন নিপুণ জেমাই ফার্মাসিউটিক্যাল জেএমআই ফার্মাসিউটিক্যাল এখানে তো বন্যার পানি উপছিল জেএমআই ফার্মাসিউটিক্যাল তো বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এটাতে তো হচ্ছে জেল আঙ্কেল ভিজিট করে গেছে বন্যা এদের যে গ্রাউন্ড ফ্লোরের মানে যে র মেটেরিয়ালস ছিল বিশেষ করে র মেটেরিয়ালস স্টোর যেটা বন্ডেড ওয়ারহাউস বলা হয় বা যেগুলো বন্ডেড থাকে এগুলো সাধারণত র মেটেরিয়ালস ওয়্যার হাউসই বলি ওইগুলোতে হচ্ছে পানি ঢুকে র মেটেরিয়ালস নষ্ট হয়ে গেছে প্রায় বারোশো আইটেমের মতো এই জে এম আই ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে হচ্ছে বারোশো আইটেম বারোশো আইটেম মানে প্রতিটা আইটেম যদি মিনিমাম এক হাজার কেজি করে ধরেন এক হাজার কেজি হলে বারোশো আইটেম কতগুলো মাল হয় এবার চিন্তা করেন নষ্ট হয়ে গেছে মোট চোদ্দ গ্রামে আসি আর এখন সময় হচ্ছে আটটা ছাপ্পান্ন আরে হা রং সাইড চলে আসে সিএনজি তে স্টার লাইন লেখা ভাই এই হচ্ছে অবস্থা যে তবে ফেনীতে থাকতে হবে দশটায় আশা করি দশটা আগেই চলে যাবো কারণ আর খুব বেশি দূর নাই আর ছত্রিশ কিলো মতো আছে তিরিশ কিলো বতক দশটার ভিতরে ফেনি থাকতে হবে ফেনি থেকে বেরোইতে হবে ঢাকা শহরের জ্যামের ভিতরে মানে একেবারে শরীরটা জ্যাম হয়ে গেছিল মানে অফিস করতেছি ইদানিং মেট্রোতে করে মেট্রো তো অফিসে যাই আর ওইভাবে হচ্ছে বাইক নিয়ে বেরো হওয়া হয় না লাস্ট চার মাসে আমার বাইক চলছে মাত্র দুই হাজার কিলো যেখানে চার মাসে মিনিমাম বাইক চলবে ষোলো থেকে আঠারো হাজার কিলো বাইক চলে আমার সেখানে চার মাসে মাত্র দুই হাজার কিলো চালাতে গেলে কষ্ট হয়ে গেছে মানে খুবই কম বের হয়ে গেছে অনেকদিন দিন করে হাইওয়েতে আসতেছি ভাই হাইওয়ে ফুল মজা নেছি ফুল মজা